সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো ইউনিট অফ কম্পিটেন্সি পারফর্ম ওয়্যার অ্যান্ড কেবল জয়েন্ট। এলিমেন্ট অফ কম্পিটেন্সিগুলো হলো নাম্বার ওয়ান প্রেফার ফর ওয়ার্ক, নাম্বার টু আইডেন্টিফাই ডিফারেন্ট সাইজ অ্যান্ড ক্যাপাসিটি অফ ওয়্যার অ্যান্ড কেবলস, নাম্বার থ্রি মেক ফিক্টেল জয়েন্ট, নাম্বার ফোর মেক ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, নাম্বার ফাইভ মেক টি জয়েন্ট, নাম্বার সিক্স মেক মেরিট জয়েন্ট, অ্যান্ড নাম্বার সেভেন মেনটেন ওয়ার্ক প্লেস টুলস ইকুইপমেন্ট অ্যান্ড মেটেরিয়ালস। আজকের কাজ হলো মেক ফিক্টেল জয়েন্ট, কীভাবে ফিক্টেল জয়েন্ট দিতে হয় বা তৈরি করতে হয়। আজকের ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো তা হলো ফিক্টেল জয়েন্ট কি, কিভাবে ফিক্টেল জয়েন্ট দিতে হয়, কোথায় ফিক্টেল জয়েন্ট ব্যবহার করা হয়। ফিক্টেল জয়েন্ট কি? দুটি তার বা দুয়ের অধিক তারের প্রান্তকে একত্রে পেঁচিয়ে যে জয়েন্ট তৈরি করা হয় তাকে ফিক্টেল জয়েন্ট বলে। এই জয়েন্ট সাধারণত সুইচবোর্ড, জয়েন্ট বক্স ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সমস্ত তারের জয়েন্টে টান থাকে না সেক্ষেত্রে এই জয়েন্ট ব্যবহার করা হয়। জয়েন্টের ফড়ক ক্যাপ, পাস্তি, ইনসুলেশন কর্তন, তার পরিষ্কার করা, জোড়া দেওয়া, ঝালাই করা এবং টেপিং করা। একটি ভালো জয়েন্টের গুণাবলী হলো জয়েন্ট লুজ থাকবে না, কারেন্ট চলার সময় স্পার্ক করবে না, গরম হবে না এবং অতিরিক্ত রেজিস্ট্যান্স থাকবে না। অ্যাসেসমেন্টের সময় কমন একটি জয়েন্ট থাকে তা হলো এ ফিক্টেল জয়েন্ট। জাংশন বক্স এ নিউট্রাল কেবলগুলোকে আমরা ফিক্টেল জয়েন্ট দিব। প্রয়োজনীয় যন্ত্রপাতি ওয়্যার স্ট্রিপার, ইলেকট্রিশিয়ান নাইফ, নোজ প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স, কাটিং প্লায়ার্স এবং মেজারিং ট্যাপ বা স্টিল স্কেল। প্রয়োজনীয় মালামাল প্রয়োজন মতো পিভিসি কেবল এবং সিরিজ কাগজ। যন্ত্রপাতির কাজ হলো ওয়্যার স্ট্রিপার। ওয়্যার স্ট্রিপার দিয়ে আমরা কেবলের ইনসুলেশন কর্তন করব বা রিমুভ করব। ইলেকট্রিশিয়ান নাইফ, ইলেকট্রিশিয়ান নাইফ দিয়ে তারের ইনসুলেশন পরিষ্কার করব। সিরিজ কাগজ দিয়েও তারের ইনসুলেশন পরিষ্কার করা যায়। নোজ প্লায়ার্স, নোজ প্লায়ার্স দিয়ে সব কেবলের ইনসুলেশন যুক্ত প্রান্ত একসাথে চেপে ধরে থাকব। কম্বিনেশন প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স দিয়ে তারগুলো একসাথে পেঁচাব। কাটিং ফ্লায়ার্স, কাটিং ফ্লায়ার্স দিয়ে তার বা কেবল কাটব। মেজারিং ট্যাপ বা স্কেল, মেজারিং ট্যাপ বা স্কেল দিয়ে আমরা জয়েন্টের মাপ নিব। জয়েন্টের মাপ হলো এক ইঞ্চি ও হাফ ইঞ্চি, অর্থাৎ লম্বাই হবে এক ইঞ্চি এবং বাঁকানো অংশ হবে হাফ ইঞ্চি। তাহলে এবার আমরা কাজ শুরু করি। প্রথমে ওয়্যার স্ট্রিপার দিয়ে ওয়্যারের ইনসুলেশন রিমুভ করব। যেহেতু ইনসুলেশন দুই থেকে আড়াই ইঞ্চি কাটতে হবে তাই আমরা দুই বা তিনবারে ইনসুলেশন কেটে নিব। পিভিসি ইনসুলেশন কাটার পরে ইলেকট্রিশিয়ান নাইফ বা সিরিজ কাগজ দিয়ে হালকা ঘষা দিয়ে তারের যে ইনসুলেশন থাকে তা পরিষ্কার করে নিতে হবে। এতে কারেন্ট প্রবাহ ভালো হবে। তারপর কেবলগুলো সমানভাবে ধরে প্রথমে তারের মাথাগুলো হাত দিয়ে হালকা পেঁচিয়ে নিতে হবে। তারপর ইনসুলেশনযুক্ত
কেবলগুলোকে নোজ প্লায়ার্স দিয়ে ভালোভাবে শক্ত করে ধরে অপর প্রান্ত কম্বিনেশন প্লায়ার্স দিয়ে পেঁচাতে হবে। খেয়াল রাখতে হবে তারগুলো যেন একটার উপর একটা উঠে না যায়। তার পেঁচানো হলে তারপর পেঁচানোর অংশের মাথা বাঁকা করে দিতে হবে। এটির মাপ হবে লম্বা 1 ইঞ্চি এবং বাঁকানো অংশ 1/2 ইঞ্চি। তারপর সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করলে তারের সংযোগস্থল মজবুত হবে। সবশেষে টেপিং করতে হবে। টেপিং করার ফলে কারেন্ট লিক হবে না, শর্ট সার্কিট হবে না, বৈদ্যুতিক শক করবে না। আশা করি আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবেন। আগামী ক্লাসের টপিক মেক ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন, মেক টি জয়েন এবং মেক মেরিট জয়েন। তাহলে আজকের আলোচনায় আমরা যা জানলাম বা শিখলাম, ফিকটেল জয়েন কি, কিভাবে ফিকটেল জয়েন দিতে হয়, কোথায় ফিকটেল জয়েন দিতে হয় বা কোথায় ফিকটেল জয়েন ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রেজেন্টেশন ভিডিওটি দেখে নিজ নিজ স্যারদের কাছে আজকের ক্লাস সম্পর্কে নিজের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম।